স্থানীয় ডাক্তাররা নিজেদের অনশন আন্দোলন আগেই প্রত্যাহার করে নিয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর, কিন্তু নিজেদের আন্দোলন নিজেদের দাবিতে যে তারা অনর থাকবেন বারবার জানিয়েছেন। আর এবার অভয়া মঞ্চ তৈরির সিদ্ধান্ত নিলেন তারা। গতকাল একাডেমি অফ ফাইন আর্টসে ছিল বৈঠক, যেখানে নাগরিক মঞ্চ যেমন উপস্থিত ছিল, নাগরিক সমাজের প্রতিনিধিরা যেমন উপস্থিত ছিল, সেখানে উপস্থিত ছিল ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর্স ফ্রন্ট এবং বৈঠকে বসেছিল ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টর্স এর সদস্যরা। বৈঠকে স্থির হয়েছে জুনিয়র ডক্টর্স ফ্রন্টের পক্ষ থেকে আগামীকাল রাজ্য মেডিকেল কাউন্সিল থেকে সিবিআই দফতর সিজিও কমপ্লেক্স পর্যন্ত যে অভিযানের ডাক দেওয়া হয়েছে তাতে অংশ নেবেন অভয়া মঞ্চের প্রতিনিধিরা। 4 নভেম্বর সন্ধে 7টা থেকে রাত 9টা পর্যন্ত দ্রোহের আলো জ্বালাও কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। 9 নভেম্বর রানী রাসমণি অ্যাভিনিউতে জমায়েত হয়ে জনতা চার্জশিট। দক্ষিণ চব্বিশ পরগনার জয়নগর থেকে জলপাইগুড়ি জয়গাঁও প্রায় 2000 কিলোমিটারের বেশি জাঠা করবে অভয়া মঞ্চ। রাজ্যের যেখানে যেখানে সম্প্রতি কোনো ধর্ষণের ঘটনা ঘটেছে, মহিলারা নিগ্রহ হয়েছেন, সেই সমস্ত জায়গাগুলি ছুঁয়ে যাবে এই পদযাত্রা, অর্থাৎ নতুন করে একগুচ্ছ কর্মসূচির ঘোষণা। আমরা তো প্রথম দিন থেকেই বলছি যে আমরা যতদিন না অভয়ার ন্যায় বিচার পাবো আমরা রাস্তাতেই থাকবো। তাই আন্দোলন থেমে যায়নি, আমরা সবাই লড়াইয়ের ময়দানে আছি। জুনিয়র সিনিয়র চিকিৎসক এবং সাধারণ মানুষ তারা আজকে একটা অভয়া মঞ্চ তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে। আমাদের পরপর আমরা কিছু কর্মসূচি নিতে চলেছি, তার মধ্যে সবচেয়ে আগে হচ্ছিলো যে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর ফ্রন্টের ডাকা যে 30 তারিখে WBMC ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল, যেটা থ্রেড সিন্ডিকেটের জনক, সেখান থেকে সিজিও কমপ্লেক্স অবধি যে এটা হবে, সেখানে সিবিআই বিচার নিয়ে আমাদের যে মনের প্রশ্নগুলো আছে সেগুলো তাদের কাছে প্লেস করা হবে। তারপরে আমাদের আরও কিছু কিছু কর্মসূচি আছে। আমরা 3 মাস হয়ে গেলে সিবিআই যেমন চার্জশিট দেবে, সেরকম জনতাও চার্জশিট দেবে অপরাধীদের বিরুদ্ধে। আমাদের কর্মসূচিটার নাম আমরা ভেবেছি জনতা চার্জশিট, জয়নগর থেকে জয়গাঁও, যেখানে যেখানে ধর্ষণ হত্যার ঘটনাগুলো ঘটেছে, 2000 কিলোমিটারেরও বেশি রাস্তা, এই রাস্তাটা আমরা অতিক্রম করব এবং মানুষের মধ্যে প্রচার নিয়ে যাব। এই আন্দোলনটা জনগণের আন্দোলন, আমরা বারবার বলছি, চিকিৎসকরাও জনগণেরই অংশ হিসেবে এই আন্দোলনে আছেন প্রথম দিন থেকে, আরও সামনে যাবেন। একেবারেই অভয়ার বিচার, তার সঙ্গে হচ্ছে যে এই যে থ্রেট কালচার, দুর্নীতি এবং হচ্ছে বিশেষ করে মহিলা এবং প্রান্তিক লিঙ্গের মানুষ তাদের যে নিরাপত্তা, এইটা হচ্ছে আমাদের প্রাথমিকভাবে এই কয়েকটা বিষয় আলোচনা হয়েছে। আগামীকাল সিজিও কমপ্লেক্সে জুনিয়র ডাক্তাররা যে কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছেন তা নিয়ে কি বললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, দেখুন। সিজিও অভিযান করুন, নবান্ন অভিযানটা কবে হবে তার জন্য অপেক্ষা বলছি। জনগণনা সিজিওতে আপনি যান, আপনি একটা নবান্ন অভিযানও করুন আর একটা সুপ্রিম কোর্ট অভিযান করুন, সব বিষয়টা তো সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট অভিযানটা কবে হচ্ছে? কিছু লোকের একটা ব্যামো ধরেছে, টিভিতে থাকতেই হবে, তারা এখন থাকতে পারছে না, তাদেরকে তাদের বাড়ির লোকেরা তাদের বন্ধু বান্ধবীরা জিজ্ঞেস করছে যে তোমাকে আর দেখা যাচ্ছে না কেন, আপনারা এত কাণ্ড করেছেন 2 মাস ধরে, ভস্তে ঘি ঢেলেছেন।